আমন্ত্রণ এসটিভির অর্থ বাণিজ্য সংবাদের সঙ্গে আছি আমি শারমিন ফেরদৌস। শুরুতেই পুঁজিবাজার প্রসঙ্গ। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেনে। দুপুর দেড়টা পর্যন্ত ডিএসসিতে 1,401,02,00,000 টাকা শেয়ারের লেনদেন হয়েছে। এ সময় প্রধান সূচক ডিএসইএক্স 4.8 পয়েন্ট বেড়ে 6,406 পয়েন্ট, ডিএস30 সূচক 3.5 পয়েন্ট বেড়ে 2,274 পয়েন্ট এবং ডিএসইএস বা সরিয়া সূচক 1.9 পয়েন্ট বেড়ে 1,392 পয়েন্টে অবস্থান করে। এখন পর্যন্ত ডিএসইতে 381টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে 129টির, কমেছে 175টির এবং অপরিবর্তিত রয়েছে 77টির। শেষ খবর পাওয়া পর্যন্ত লেনদেনের শীর্ষে অবস্থান করছিল বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, ফরচুন শুজ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিএসসি, আইপিডিসি ফাইন্যান্স ও ওরিয়ন ফার্মা লিমিটেড। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসির লেনদেনও ছিল মিশ্র প্রবণতা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএসসির সার্বিক সূচক সিএএসপিআই 0.4 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 18,823 পয়েন্টে। সিএসসিতে আজ 303টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে 110টির দর বেড়েছে, কমেছে 139টির আর 54টির দর অপরিবর্তিত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সিএসসিতে 36,04,00,000 টাকা শেয়ারের লেনদেন হয়েছে। এবারে জানাবো অর্থ বাণিজ্যের বাকি খবর। দৈনিক মজুরি 170 টাকা থেকে করার পর আজ থেকে পুরো দমে কাজে ফিরছেন চা শ্রমিকেরা। ধর্মঘট প্রত্যাহার করে আনন্দ মিছিল হয়েছে মৌলভীবাজারে। আনন্দ উল্লাস করেছেন হবিগঞ্জের চা শ্রমিকেরা। সিলেটের 136টি বাগানে চা শ্রমিকদের মাঝে দেখা গেছে কর্মচাঞ্চল্য। স্বস্তি ফিরেছে বাগান মালিক সহ সংশ্লিষ্ট মহলে। নিয়ম অনুযায়ী রোববার চা বাগানের সাপ্তাহিক বন্ধের দিন, তাই আজ থেকে শ্রমিকরা পুরো দমে কাজ শুরু করছেন বলে জানান বিভিন্ন বাগানের শ্রমিক নেতা ও সাধারণ শ্রমিকরা। চা সংসদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল জানান, রোববার সাপ্তাহিক ছুটি থাকায় সব শ্রমিক কাজে যোগ দেয়নি, আজ থেকে শতভাগ বাগান কর্মচাঞ্চল্যে ভরে উঠবে। এর আগে মালিকদের সাথে বৈঠকের পর প্রধানমন্ত্রী শ্রমিকদের দৈনিক মজুরি 170 টাকা নির্ধারণ করে দেন। এই খবর জানার পর কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগ দেওয়ার ঘোষণা দেন শ্রমিকরা। ভোজ্য তেল, ডাল, চিনি ও পেঁয়াজের সঙ্গে টিসিবি ফ্যামিলি কার্ডে মিলবে 10 কেজি চাল। প্রতি কেজি 30 টাকা দরে 1 সেপ্টেম্বর থেকে এই চাল বিক্রি শুরু হবে। সারা দেশে 2,363টি কেন্দ্রের ওএমএস ডিলারদের মাধ্যমে মাসে একবার এই চাল দেওয়া হবে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বলেন, ওএমএস কার্যক্রম 811টি কেন্দ্র থেকে সম্প্রসারিত করে 2,363টি করা হয়েছে। এসব কেন্দ্রের ডিলারদের মাধ্যমে 1 সেপ্টেম্বর থেকে 30 টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের প্রেক্ষিতে এই কার্যক্রম শুরু হচ্ছে। কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাপ সভাপতি গোলাম রহমান বলেন, বাজারে চালের দাম হুহু করে বাড়ছে। 1 কেজি মোটা চাল কিনতে ক্রেতাকে প্রায় 60 টাকা করে গুনতে হচ্ছে। এমন পরিস্থিতিতে টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমে চাল দেয়া নিঃসন্দেহেই ভালো উদ্যোগ। এর মাধ্যমে গরিব ও নিম্ন আয়ের মানুষ সুফল পাবে, তবে যারা নিম্ন আয়ের মানুষ তাদেরই কার্ডধারী করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে চাল ও ডিজেল আমদানিতে শুল্ক কমানো হয়েছে। 31 ডিসেম্বর পর্যন্ত আমদানিকারকরা এ শুল্ক ছাড় সুবিধা পাবেন। এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। প্রজ্ঞাপন অনুযায়ী ডিজেল আমদানিতে শুল্ক কর ছিল 34%। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে আমদানি পর্যায়ে 5% শুল্ক কমানো হয়েছে। এখন থেকে ডিজেল আমদানি করতে মোট 22.75% শুল্ক দিতে হবে। 31 ডিসেম্বর পর্যন্ত শুল্ক রেয়াতি সুবিধায় চাল ও ডিজেল আমদানি করা যাবে। এনবিআর জানিয়েছে, ডিজেল আমদানিতে 5% অগ্রিম কর কমানো হয়েছে এবং কাস্টমস ডিউটি 10% থেকে কমিয়ে 5% করা হয়েছে। ভর্তুকি কমাতে চলতি মাসের শুরুতে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ 52% বাড়ায় সরকার। এরপর শুল্ক কমানোর দাবি ওঠে, যার প্রেক্ষিতে এনবিআর এই সিদ্ধান্তের কথা জানায়। তাৎক্ষণিকভাবে লেনদেন নিষ্পত্তি করতে ডলার সহ 5 বিদেশি মুদ্রা আরটিজিএস রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট পদ্ধতিতে স্থানান্তর শুরু হচ্ছে আগামী 4 সেপ্টেম্বর থেকে। গেল রোববার এ সংক্রান্ত পরিপত্র সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, বিদেশি মুদ্রা স্থানান্তর বা রিয়েল টাইম সেটেলমেন্ট সম্পন্ন করতে আরটিজিএস পদ্ধতি ব্যবহার করা হবে। 2015 সাল থেকে চালু হওয়া আরটিজিএস পদ্ধতিতে স্থানীয় মুদ্রার পাশাপাশি বিদেশি মুদ্রাও লেনদেন করার সুযোগ রয়েছে। বর্তমানে দেশে ডলার, পাউন্ড, ইউরো, কানাডিয়ান ডলার ও জাপানের ইয়েন, এই 5 বিদেশি মুদ্রা ফরেন ডিমান্ড ড্রাফট পদ্ধতিতে নিষ্পত্তি হয়। বিদেশি মুদ্রার লেনদেন অটোমেশন করার ব্যাখ্যায় বাংলাদেশ ব্যাংক জানান, বৈদেশিক মুদ্রা স্থানান্তর সরাসরি কাগজে পদ্ধতিতে নিষ্পন্ন হয়ে থাকে, যা সময় সাপেক্ষ ও অর্থ খরচ হয় বেশি। বৈদেশিক মুদ্রার লেনদেন আরও আধুনিক, সময় উপযোগী ও স্বয়ংক্রিয়ভাবে ঝুঁকিমুক্ত করতে আরটিজিএস মাধ্যমে করার সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক।
এই ছিল আজকের এসএটিভির অর্থ বাণিজ্য সংবাদ। এসএটিভির সব শেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।